পিছনে দেখেন আপনারা, পিছনের ভিউটা দেখেন। আমি আসলে এখন শের-এ-বাংলা নগর বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বা বাংলাদেশ টুরিজম কর্পোরেশনের সামনে। এখানে রুফটপে একটা রেস্টুরেন্ট আছে, তো আমি সেই রেস্টুরেন্টে খাবো। আসলে রুফটপ রেস্টুরেন্টে যাই পর্যটন। এই হলো পর্যটন কর্পোরেশনের রিসেপশন। এখানে এসে আপনারা হচ্ছে সব ধরনের ইনফরমেশন যাই হোক ডিটেল হোক, এই রিসেপশনে এসে আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে থেকে দূরে থেকে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি রওশন আরা, আজ চলে এসেছি শের-এ-বাংলা নগর বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বা বাংলাদেশ ট্যুরিজম কর্পোরেশনের ভেতরে রুফটপে। তো এখান থেকে আমি একটু টুকিটাকি কিছু খাবো, সেটা শেয়ার করবো। আর এই রেস্টুরেন্টটা রুফটপের পর্যটনের রুফটপের এই রেস্টুরেন্টটা কেমন সেটাই আমি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, ঠিক আছে? যদি ভালো লাগে আর আমাকে সাপোর্ট করতে চান, একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। এটা হচ্ছে একটা নেসকফি বার, এখান থেকে আপনি কফি কিনে খেতে পারবেন। এই কফিগুলির প্রাইস পড়বে 20 টাকা, 25 টাকা এই দুটার মধ্যে। আর হচ্ছে পানি দিবেন তো একটা, অবশ্যই চিকেন চিকেন ফ্রাই দিবেন একটা। চিকেন ফ্রাই কোনটা? আচ্ছা, আমি এখান থেকে অর্ডার করেছি যেটা সেটা হলো কেশনা সালাদ স্পেশাল, যেটা সেটা এটা প্রাইস হচ্ছে 300 টাকা। আর দিয়েছি হলো চিকেন ফ্রাইড চিকেন, যেটা সেটা 6 পিস 200 টাকা। আর একটা পানির প্রাইস আসলে খুব একটা বেশি বলবো না, আবার কমও বলবো না, মিডিয়াম প্রাইস। খাবার যদি কেমন সেটাই দেখার বিষয়। কেশুনাথ সালাডটা চলে এসেছে, চিকেন আসছে, বেশিক্ষণ মনে হয় লাগবে না। তো আমি কেশুনাথ সালাডটা আগে শুরু করে দিই চিকেন আসতে আসতে। দেখে কিন্তু সালাডের যেই আউটলুকিং এটা দেখে কিন্তু আমার কাছে চমৎকার লাগছে। অনেকগুলি অনেক বাদাম দিয়েছে, নিজে হচ্ছে ভেজিটেবল, আসলে আউটলুকিংটা হচ্ছে বেশ ভালো লাগছে আমার কাছে। মনে হচ্ছে দেখি যে আসলে খেতে বেশ মজা হবে। এটা হচ্ছে স্পেশাল টাচ, স্পেশাল যে কেশুনাথ সালাডটা এটা হচ্ছে সেটা। আর হচ্ছে নর্মালি একটা আছে, সেটা প্রাইসটা আমার কিছুটা কম পড়বে। সেটার প্রাইস আমি দেখে বলে দিচ্ছি, আসলে আমি শিওর না যে নর্মাল যেটা সেটার প্রাইস কত।
চিকেনটা খেয়ে চিকেনটা খাচ্ছি। আচ্ছা সালাদ আমি একটু টেস্ট করলাম, সালাদ কিন্তু বেশ ভালো, টেস্টি, খুবই টেস্টি সালাদ। আর এটা কি? এটা ক্যাপসিকাম আছে, এই তো এখানে আছে হলো আচ্ছা, এই কেশর মশলাটা হচ্ছে এদের, ওনাদের এখানে হচ্ছে মোস্ট পপুলার যেটা, সেটা এখানে সবাই এসে কিন্তু ফার্স্ট যে কেশর সালাদটাই নেয় এটা দিয়ে স্টার্টার করে। হ্যাঁ, স্টার্ট করে হচ্ছে এই কেশর সালাদ দিয়ে, কারণ এখানে হচ্ছে চব্বিশটা আইটেমের জিনিস দিয়ে এই কেশর সালাদ বানানো হয়। খেতে কিন্তু দারুণ, আমি একটু টেস্ট করেছি, অসম্ভব টেস্টি, মানে হেলথির জন্য আমাদের ভালো। হ্যাঁ, সবচেয়ে বড় কথা যেটা হেলথির জন্য, আমাদের হেলথের জন্য এটা অসম্ভব ভালো। থ্যাংক ইউ। আচ্ছা, এটা তো আমি টেস্ট করলাম, চিকেনটা আমি টেস্ট করে একটু দেখি চিকেন কেমন। পানি লাগবে? আচ্ছা, এই হচ্ছে চিকেন, চিকেন হচ্ছে। আচ্ছা, আপনাকে চিকেন বড়টা দিছি না? আচ্ছা, ভেতরে কিন্তু বেশ, হাত দিয়ে দেখি আমি, এই যে ভেতরে কিন্তু পুরাটা চিকেন, ঠিক আছে, একদম পুরাটা চিকেন। ধোয়া বের হচ্ছে মাত্র চুলা থেকে নিয়ে এসেছে, মুচমুচে বেশ, মানে ধরেই দেখা বোঝা যাচ্ছে যে বেশ মচমচ। আমি খেয়ে দেখি আসলে, চিকেনটাও কিন্তু মজা, অসম্ভব টেস্টি আসলে, খাবার ভালো, খাবারের মানও ভালো, মানে এদের সার্ভিসটা এটাও ভালো, রেস্টুরেন্টটাও কিন্তু বেশ নিরিবিলি, কোলাহল নাই কোনো, ওভারঅল কিন্তু ভালো, খাবার দাবার থেকে শুরু করে, মানে আমি কেশোটা সালটা খেলাম, চিকেনটা খেলাম, টেস্টি, খুবই টেস্টি। আচ্ছা, আপনাদের এখানে হচ্ছে ব্রেকফাস্ট থেকে শুরু করে ব্রেকফাস্টে কী পাওয়া যায় একটু বলবেন আমাকে? আমাদের এখানে ব্রেকফাস্টে পরোটা, চাপাতি, ডিম অমলেট, ডাল, সবজি, বিফ গুঁড়া, চিকেন গুঁড়া, আইটেম, অনেক আইটেম থাকে। টোটাল কয়টা আইটেম থাকে আপনাদের ব্রেকফাস্টে? মিনিমাম 20 আইটেমস। আচ্ছা, ব্রেকফাস্টে থাকে মোট 20 আইটেম থাকে, আর লাঞ্চে কী থাকে? লাঞ্চে যেমন চাইনিজ খেতে চান, মিক্সচার রাইস, আমাদের এখানে কিছু থাকে না, আমরা আপনার আসলে অর্ডার করবো, তারপর আমরা। এটা কিন্তু আরেকটা ব্যাপার যে ওনাদের এখানে কিন্তু রেডি থাকে না কিছু, আপনি যখন আসবেন তখন আপনাকে ইনস্ট্যান্ট ওনারা হচ্ছে রান্না করে খাওয়াই দেবেন, রান্না করে আপনাদেরকে দিবে, যেটা আপনারা চাবেন সেটাই, আপনারা যেটা খেতে চাবেন জাস্ট ওনাদেরকে বলবেন, কিছুটা সময় ওয়েট করতে হবে, দেন হচ্ছে আপনারা পেয়ে যাবেন আপনাদের ইচ্ছে মতো। আচ্ছা, এই রেস্টুরেন্ট ওপেনিং আর ক্লোজ টাইম? এখানে
সকাল 8টা বাজে মানে ওপেনিং হয় রাত 10টা, কিন্তু আমাদের এখানে আসতে হলে মানে রাত্রে মিনিমাম 9টার ভিতরে ঢুকতে হবে। 9টার সময় আমরা অর্ডার করেন, আমরা 10টার ভিতরে ক্লোজ করতে হবে, 9টার পরে আমরা অর্ডার নেই। আচ্ছা আচ্ছা এইটা তাহলে সকাল 8টা থেকে বললাম, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এই রেস্টুরেন্টটা ওপেন থাকে। আর হচ্ছে যদি আপনারা ডিনার করতে চান সেই ক্ষেত্রে 10টায় আসলে হবে না, আপনাদের আসতে হবে 9টায়। 9টায় এসে যাত্রীদেরকে অর্ডার করবেন, ওনারা 10টার মধ্যে আপনাদেরকে সার্ভ করে ক্লোজ করে দেবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আমাকে তো এখন একটা নেসকফে দিবেন নর্মাল, আর একটা হচ্ছে ওই লেমন টি যেটা দিবেন সেটা দিবেন। আর এখানে যে কফি একদম হাই হচ্ছে 80 টাকা, 80 থেকে 20, এই তো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে আপনারা একদম হাইয়েস্ট কফির দাম হচ্ছে 80 টাকা, 80 টাকা থেকে শুরু কফি, একদম বেশিটা হচ্ছে 80, একদম কমটা হচ্ছে 20 টাকা, নর্মাল যেটা নেস কফি সেটা 20 টাকা, আর হচ্ছে একদম হাইয়েস্ট হচ্ছে 80 টাকা। তো আমি নেস কফি নিলাম একটা 20 টাকা দিয়ে, আর একটা হচ্ছে লেমন টি নিলাম 20 টাকা দিয়ে। লেমন টি হচ্ছে একদমই র, শুধু জাস্ট লেমন দিয়ে বানায়, এটা কিন্তু চমৎকার খেতে, নেস কফি খারাপ না, মানে নর্মালি যেটা আমরা খাই সেটা। আচ্ছা নর্মাল যে আমরা কফি খাই এই নেস কফিটা হচ্ছে তেমনই একটা কফি, এজ ইউজুয়াল, ঠিক আছে। আচ্ছা আমরা কিছু না সালাদ খেলাম, চিকেন খেলাম, পানি খেলাম, কফি খেলাম, লেমন টি খেলাম, আমাদের টোটাল বিল আসছে হলো 645। আচ্ছা খারাপ না, নর্মাল বিল, এটা নর্মালি। আচ্ছা এই হচ্ছে পর্যটন কর্পোরেশনের রুফটপের পাশে খোলা আকাশের নিচে। তো এখানে যদি আপনারা কোনো পার্টি করতে চান, যেমন মানে ক্যান্ডেল লাইট ডিনার করতে চান, কিংবা কোনো পার্টি, ছোটোখাটো পার্টি করতে চান, সেই ধরনের পার্টি করবেন এই জায়গাটাকে, ইনারা হচ্ছে সেই ধরনের মানে অ্যারেঞ্জ আপনাদেরকে করে দিবে। তো পর্যটন কর্পোরেশনের এই রুফটপ রেস্টুরেন্টে যদি আপনারা আসেন, সেটা ছোটোখাটো আমি গিয়ে দেই লোকেশনটা দেই, এটা ঠিক পাশে হচ্ছে নির্বাচন কমিশন অফিস, ওই পাশে ইসলামী ফাউন্ডেশন দেখা যাচ্ছে, ইসলামী ফাউন্ডেশনের ঠিক অপোজিটেই, ইসলামিক ফাউন্ডেশনের ঠিক অপোজিটেই হচ্ছে পর্যটন কর্পোরেশন। এই পর্যটন কর্পোরেশনের ঠিক রুফটপ যেটাকে বলে, রুফটপেই হচ্ছে রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই ভালো, মানুষের মতো খাবার দাবার, এখানকার পরিবেশ ভালো, এখানে কোনো কোলাহল নাই, কোলাহলমুক্ত, একদমই কোলাহলমুক্ত একটি রেস্টুরেন্ট আমি বলবো। খাবার দাবারের মান বেশ ভালো, এদের বিহেভিয়ার ভালো। এটা পর্যটন কর্পোরেশনের আন্ডারে, এখানকার সব কিছুর প্রাইস কিন্তু রিজনেবল, ঠিক আছে। এখন হচ্ছে সূর্য ডুববে কিছুক্ষণ পর, তো সূর্যটা ডুবার সেই আগ মুহূর্তের, এই সূর্য ডুবার আগ মুহূর্তের এই দৃশ্যটা আপনারা নিজেরাই চোখে দেখতে পাচ্ছেন। আমার আসলে বলার মতো কিছু নাই, আমার কিছু বললেও, আমি যদি কিছু বলি সেক্ষেত্রে কম হয়ে যাবে। এখনকার মতো এই মুহূর্তটা কিন্তু শুধু ছবি ওঠানোর জন্য, আর হচ্ছে ভিডিও দেখার জন্য, ভিডিও করার জন্য। এছাড়া আর কিছু দেখেন, আমাকে দেখার দরকার নেই, পিছনের দৃশ্য দেখেন।
আচ্ছা তো ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই। আমার পর্যটন কর্পোরেশনের এই রুফটপ রেস্টুরেন্টটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো সময়, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো জায়গা, অন্য কোনো ভাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিও রিলেটেড যদি কোনো কমেন্টস আমার জন্য থাকে, কমেন্টসে জানাবেন তো একদমই ভুলবেন না।